ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে বারাসতের তৃণমূল কাউন্সিলরকে নদীনের সিআইডি হেফাজতে পাঠালো আদালত। শুক্রবার অভিযুক্ত বারাসতের 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার সহ দুজনকে আদালতে তোলে সিআইডি। অভিযুক্তদের 14 দিনের হেফাজতে পেতে আবেদন জানায় সিআইডি, যদিও ব্যারাকপুর আদালতের বিচারক নদীনের সিআইডি হেফাজত মঞ্জুর করেন। ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে 2,25,00,000 টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে। বারাসতে 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস থেকে অপহরণের করা হয়। ব্যবসায়ীকে অপহরণের মূল চক্রান্তকারী তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার, তার নির্দেশে 2,25,00,000 টাকা মুক্তিপণ চায় তার সঙ্গীরা। 2 সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর বাড়ির পার্কিং লট থেকে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এরপর বারাসাতের যশোর রোডের ধারে একটি আবাসনের ফ্ল্যাটে সেখানে তাকে মারধর করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে সিআইডি, এরপর 7 অভিযুক্তকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায় পুরো ঘটনার মাস্টার মাইন্ড তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। মামলার করার পর আজকে বিগত 20 দিন পর আজকে ওই বারাসাত থেকে একে মিলনকে, মিলন সর্দার বলে একজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে এবং 14 দিনের পিসি রিমান্ড চায়। লানের পর 9 দিনের পিসি পেয়ে অ্যালাউ করেন। তিনি বারাসাত মিউনিসিপ্যালিটির 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি শাসক দলের কাউন্সিলর। ওনার বিরুদ্ধে এখন অভিযোগ এটুকু বলেছে যে ঘটনাটাকে রিকনস্ট্রাকশন করে বলে সিআইডি একটা পেয়ার দিয়েছে, এই বলে পিসি নিয়েছে। সেকশন আছে, কিডন্যাপিংয়ের সেকশন আছে।